এই দিনটা দেখবার জন্য বসেছিলাম? আস্তে মা, আস্তে, সুদর্শন উপরেই আছে, থাকুক, আমি ওর সামনেই কথাটা তুলব। বিয়ের সম্বন্ধ করবার সময় খুব বড়াই করে বলেছিল, আমার বোনের চরিত্র নিয়ে আপনাকে ভাবতে হবে না চৌধুরী মশাই, রুনি আমার বোন। আহ বৃথা, কেন এত অস্থির হচ্ছে বলো? মানে এত বড় কাণ্ডের পরেও আমি অস্থির হবো না? আশ্চর্য। মা আমার একটা কথা শুনুন, রুক্মিণী কিন্তু বলছে রিপোর্টে গোলমাল আছে, আর ও যেভাবে বলছে না ওর কথাটা কিন্তু অবিশ্বাস করা যায় না। তাহলে তাহলে মানে পাঞ্জালি নিজে গেছিল ডাক্তার ঠাকুরপুর কাছে, উনি বলেছেন রিপোর্টে কোনো ভুল নেই, উনি আমাদের বাড়ির এত পুরনো লোক, উনি মিথ্যে কথা বলবেন? কিন্তু মা, রুক্মিণীও তো এ বাড়ির বউ, ও মিথ্যে কথা বলবে? সব সময় দোষটা শুধু বউদেরই কেন হবে সেটা একবার বলবেন মা। বউদের কি এ বাড়িতে কোনো অধিকারই নেই? তুমি একবার ভালো করে ভেবে দেখো, বৌমা কিন্তু ঠিক কথাই বলছে। বেশ, তোমার বৌমারা চিরকাল ঠিক, আর আমি তাই তো। ঠিক আছে, যা ভালো বুঝো তাই করো, তবে একটা কথা আমি পরিষ্কার করে বলে দিই, এই কাণ্ডর পর রুক্মিণীকে নিজের ছোট বৌমা হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। মা, মা আমার কথাটা শুনুন মা, বাবা বাবা আমার কেন যেন মনে হচ্ছে আমাদের সকলের কোথাও একটা ভুল হচ্ছে, সর্বনাশ না হয়ে যায়। রুনি প্লিজ চুপ করে থাকিস না, এভাবে কিছু একটা বল। আমি কিন্তু বুঝে গেছি কি হয়েছে না হয়েছে, তুই শুধু আমাকে এটা বল যে তোকে কে কি বল, অর্জুন কিছু বলেছে? তুই কাকে মিথ্যা কথা বলছিস, তো দাউকে? খুব বড় হয়ে গেছিস না? শোন, তুই এত বড় হোস নি যে তুই দাউকে মিথ্যা কথা বলে পার পেয়ে যাবি? আবার চুপ করে রুনি প্লিজ, এভাবে নিজের ভেতর কষ্টটা পুষে রাখিস না, বল আমাকে। হ্যাঁ রে, কেউ তোকে খুব বেশি কষ্ট দিয়েছে? হ্যাঁ, কেউ কিচ্ছু বলেনি দাও, কিচ্ছু বলেনি, আমি ভালো আছি, খুব ভালো আছি। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল, তোর মনে আছে রুনি, বিয়ের আগে তোর মুখ দেখে আমি বলে দিতে পারতাম তুই কি ভাবছিস, এখন আমি বলে দিতে পারি তোর মুখ দেখে
অর্জুনকে ছোট করতে তোর খারাপ লাগছে আমার সামনে, তো প্রত্যেকটা নিঃশ্বাস চিনতে পারি, কিচ্ছু লুকোতে পারি। কিছু বলবো না, রুনি জানিস আমাদের জীবনটা ভারী অদ্ভুত, নানান রকম পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। একদিন আমি তোকে বলেছিলাম যে এ বাড়িতে থেকে যেতে, থেকে লড়াই করতে, আজ আমি তোকে কিচ্ছু বলবো না, কিচ্ছু না। তোর আত্মসম্মানের প্রশ্ন, তুই ঠিক করবি কি করতে হবে, কেমন? সুদর্শন, সকাল সকাল এসে একটু চা দেব? রুনির অবস্থাটা দেখেছো? কথা হলো আমার নিজের উপর রাগ হচ্ছে, কেন জানো? কারণ আমি মেয়েটাকে জোর করে বাড়িতে রেখে গিয়েছিলাম। চলে যেতে চাইছে? খুব চলে যেতে চাইছে। ও ডিসিশন নেবার মতো কোনো না। আমাকে একটা কথা বলো পাঞ্চালি, অর্জুন ওকে এক্স্যাক্টলি কি বলেছে বলো তো, মানে কি 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 বলেছে, মানে কি এমন কথা বললো যার জন্য মেয়েটা এরকম হয়ে গেল? দেখো সুদর্শন, আমি অর্জুনের দোষ ঢাকতে চাইছি না, তবে এরকম একটা পরিস্থিতিতে ওরকম একটা রিপোর্ট দেখলে যে কেউ, তুমি একবার নিজেকে অর্জুনের জায়গায় ফেলে দেখো, তাহলে বুঝতে পারবে যে সমস্যাটা। সমস্ত বুঝতে পারছি, কিন্তু কেউ কেউ এটা বোঝার চেষ্টা করলো যে রিপোর্টটা ভুল হতে পারে? করেছি সুদর্শন, আর খুব শিগগিরই সত্যিটা বেরিয়ে আসবে। তাতে কি লাভ হবে? কি লাভ হবে পাঞ্চালি? অর্জুন আর রুনির সম্পর্কটা বোধ হয় আর কি ভেবেছিলাম আর কি হলো, কত স্বপ্ন দেখেছিলাম, সব কিরকম এলোমেলো হয়ে গেল, কেন এরকম হলো বলো তো? সত্যি কথাটা কোনোদিন চেপে রাখা যায় না ছোট বৌদি, আর এই পুরো ঘটনাটায় তোমার যখন কোনো হাত নেই তখন তুমি কেন তো আপসেট হচ্ছে বলো তো? বাড়ির সবাইকে একটু সময় দাও না, আমার এখানে থাকাটা উচিত হবে না দেবী।
মানে তুমি কি বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছো নাকি? দেখো ছোট বৌদি, তোমার যখন কোনো দোষ নেই তখন তুমি কেন বাড়ি ছেড়ে যাবে? সেখানে কোনো বিশ্বাস নেই, সেখানে থেকে আমি কি করবো বলো? তাই বলে শুধু শুধু একটা মিথ্যে বদনাম নিয়ে তুমি এখান থেকে চলে যাবে? বদনামটা যে মিথ্যে সেটা তো আমি জানি, সেটা তুমি জানো, আমি জানি, বাড়ির লোক তো জানে না। তুমি যদি একবার এখান থেকে চলে যাও তাহলে কিন্তু সবাই সেই মিথ্যেটাকে সত্যি বলে ভাববে। তুমি সেটা হতে দেবে? লোকে আমার সম্পর্কে কি ভাবলো না ভাবলো সেটা ভেবে আমি কি করবো বলো? দেখি তাও কোথায়। দাঁড়াও ছোট বৌদি, আমার মনে হয় তোমার আরেকবার ভাবা উচিত। এত তাড়াতাড়ি কোনো ডিসিশন নিও না প্লিজ। আর তোমাকে যদি এখান থেকে যেতেই হয় তাহলে সবাইকে সত্যিটা জানিয়ে তুমি এখান থেকে যাও। এভাবে একটা মিথ্যেকে প্রশ্রয় দিও না। আমার কাছে সত্যি মিথ্যের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিশ্বাসটা। যদি আমার উপর ভরসা রাখতো এতটা কষ্ট পেতাম না। কি করবে বড় মা, কত আর সহ্য করবে বলতো? সবাই তো ডাক্তার কাকার রিপোর্টটাকেই গুরুত্ব দিচ্ছে, আর অর্জুনের ভাবগতি দেখেও মনে হচ্ছে যে রুক্মিণীকে অবিশ্বাস করছে। এবার বোধহয় আমরা সবাই হেরে গেলাম, আর বোধহয় সম্পর্কটা থাকবে না। সুদর্শন বোধহয় ওকে কিছু বোঝাতে চাইছে না? না, কি বোঝাবে সুদর্শন, কি বলবে? আমার এত খারাপ লাগছে না? ছি 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 ছি, কত সাবধানে রেখেছিলাম রিপোর্টটা, কত চেষ্টা করেছিলাম যাতে কোনোভাবে অর্জুনের হাতে গিয়ে না পড়ে, কিন্তু ছেলেটা বড্ড মাথা গরম। এরকম একটা খবর পেলে ওর যে মাথা ঠিক থাকবে না এটাই তো স্বাভাবিক। আচ্ছা দেখো, বাড়ির আট পাঁচ জনে যদি এরকম ঝোঁকের মাথায় কাজ করে বসে তাহলে তাহলে তো অঘটন ঘটবেই। মাও তো বুঝতে চাইছে না। না, বুঝতে চাই না আমি। আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে আর আমি কিনা তোমার বৌমার দিকটা দেখবো? ওই মেয়েটার কি অধিকার আছে আমার ছেলের জীবন নষ্ট করার? আবার পাগলের মতো চেঞ্জাচ্ছে, চুপ করো। সুদর্শন আমাদের বহুদিনের বন্ধু, ওর কাছে আমি আমরা নানাভাবে কৃতজ্ঞ। তাই বলে একটা অন্যায় কি মেনে নিতে হবে? এটা তোমার পক্ষে হয়তো সম্ভব, আমার পক্ষে সম্ভব নয়। আমি দেখতে চাই সুদর্শন কি বলে। তুমি সুদর্শনকে একটা কথাও বলবে না, আমি বারণ করছি তোমাকে বৃথা। এটা আমার ছেলের জীবনের প্রশ্ন, আমি তো মা, তুমি না বললেও আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমার মনে যে কি হচ্ছে আমি কি করে বুঝাই? অর্জুন আমারও ছেলে, আমি অর্জুনকে কতটা ভালোবাসি সেটা তুমি জানো না, কিন্তু ঝোঁকের মাথায় এরকম একটা সিদ্ধান্ত নেওয়া কি ঠিক হবে? তাহলে কি করতে বলো আমাকে। বসো বসো, এখানে চুপ করে বসো। শোনো, এ বিষয় নিয়ে কারো কোনো কথা বলাটা এখন ঠিক হবে। শোনো, একটা ভুলের জন্য যদি রুক্মিণী এ বাড়ি ছেড়ে চলে যায় কি হবে ভাবতে পেরেছ? আর সুদর্শনকে আমি কি বলবো, ও তোমাকে মাসি বলে ভুলে গেলে? না না না, এ বিষয় নিয়ে আমাদের কারো কোনো কথা বলাটা ঠিক হবে না, কোথাও একটা ভুল হচ্ছে।
কোথাও একটা বড় ভুল হচ্ছে। তোমার হাতে আমার বোনের হাতে আমার জীবনকে সত্যি কথাটা আমাকে জানতেই হবে। তাহলে কি রুক্মিণীকে শুধু শুধু অবিশ্বাস করলাম? কিন্তু রুক্মিণীকে যদি কেউ ফাঁসানোর জন্য এই কাজ করে থাকে, কে কে আমাদের সঙ্গে এত বড় শত্রুতা করবে? রিপোর্টটা কি তাহলে ভুল? বললে তুমি চুপ করে থাকবে, একটা কথাও বলবে না? আমি কি বলবো বলো তো? এটা তো সম্পূর্ণ ওদের ব্যক্তিগত সমস্যা পাঞ্জলি। এই তোমার একটা মস্ত বড় হাতিয়ার, যখনই দেখবে কিছু বলার নেই, মানে কিছু বলতে পারবে না তুমি, তখনই বলবে ব্যক্তিগত সমস্যা, ব্যাস হয়ে গেল। আচ্ছা বড় মা, তুমি বলো তো আমার কি এর মধ্যে কথা বলা উচিত? তুই বাড়ির বড় ছেলে, তোর যদি মনে হয় বাড়ির ভালোর জন্য কিছু একটা বলার দরকার, তুই বলতে পারিস। বলো তো, হ্যাঁ এখনো চুপ করে থাকবে? আর এই বাড়িতে যা খুশি তাই হয়ে যাবে। আমাকে টানছো কেন? অর্জুন কার কথা বেশি শোনে? আর রুক্মিণীও তো দেখছি ইদানিং দিদি ভাই বলতে অজ্ঞান, কিছু বলতে হয় তুমি বলো। পাঞ্চালি তুমি একবার কথা বলে দেখবে নাকি? যদি একবার তো আমি ওকে আটকেছিলাম, আর কত কত অপমান করবো মেয়েটাকে। আমি তো দেখেছি বড় মা, এবারে সকলের মন পাওয়ার জন্যে ও কি না করেছে, অর্জুনকে খুশি করার জন্য নিজেকে কতটা পাল্টেছে। চলেই যাক, নিজের মতন করে বাঁচো, আর এখানে থাকার দরকার নেই। তাছাড়া বড়মা, রিপোর্টটা পাওয়ার পর আমিও তো ওকে, আমি কি রুক্মিণীকে পুরোপুরি বিশ্বাস করতে পেরেছিলাম? ওর সামনে গিয়ে দাঁড়ানোর শক্তি মুখ নেই আমার। বড়মা আমি রুমিকে নিয়ে যাচ্ছি। সব তছনছ হয়ে গেল, আমাদের এবার যাওয়া উচিত। তুমি তাহলে পরে এসো, আমি গাড়ি থেকে বসছি।
কে উত্তর দেবে? সুদর্শন বাচ্চা ছেলে, এইবার কিস্তি। Ha 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 ha!